কপালে টিপ পরা নিয়ে উত্তপ্ত বাংলাদেশ। সুশীল সমাজ থেকে শুরু করে রাজনীতিবিদরাও নিজেরা কপালে টিপ পরে প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু কিসের ভিত্তিতে আপনি প্রতিবাদ জানাচ্ছেন? অনেকে বলছেন এটা বাঙালি সংস্কৃতি। টিপ পরা যদি বাঙালি সংস্কৃতি হয়, তাহলে পাঞ্জাবি আর লুঙ্গি পরাও তো বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি শুধু কি হিন্দুয়ানি সংস্কৃতির উপরে? যেটা হিন্দুয়ানি সংস্কৃতি সেটা যখন লালন করেন তখনই বাঙালি সংস্কৃতির কথা মনে পড়ে, অন্য ক্ষেত্রে মনে পড়ে না? সে কথায় পরে আসছে, আগে জেনে নেই যে টিপ পরা কি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ। আমরা যখন ছোটোবেলা দেখতাম যে টিপ পরা যে মহিলারা হাঁটাচলা করতো, আমরা তাদেরকে হিন্দু মহিলা বলেই জানতাম। আর যে মুসলমান নারী বলতে বুঝতাম, যারা হিজাব পরিহিতা ছিল, বোরকা পরিহিতা ছিল, তাদেরকে আমরা মুসলিম নারী বলে জানতাম। আমি ছোটোবেলায় দেখেছি আমার বাবা আমার বোনদেরকে টিপ পরতে নিষেধ করতেন। তো নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ একটু বেশি থাকে, এটাই স্বাভাবিক। আমারও আগ্রহ ছিল, জিজ্ঞেস করলাম যে কেন টিপ পরতে পারবে না, যেখানে ইসলাম নারীদেরকে সাজুগুজু করার নির্দেশ দিয়েছে বা সাজুগুজু করাও জায়েজ রয়েছে, সেখানে কেন তারা টিপ পরতে পারবে না। আমার বাবা যেটা বললেন সেটা হচ্ছে, এটা সকল মুসলমানদের জানা উচিত, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল, তখন বিশাল অগ্নিকাণ্ড সাজিয়েছিল তারা। আগুনের উত্তপ্ততা এত বেশি ছিল যে মাইল খানেক দূরে থেকে তারা দেখছিল এবং আগুনের খুব কাছাকাছি যেতে পারছিল না। তখন তারা সিদ্ধান্ত নিল চরকে করে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে আগুনে নিক্ষেপ করবে। তারা যখন চরক নির্মাণ করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করতে চাইল, ঠিক তখনই ফেরেশতারা ওই চরকের এক পাশে বসা ছিল, যার কারণে আর ফেলতে পারেনি। তখন শয়তান এসে তাদেরকে পরামর্শ দিল, নমরুদ এক কাজ করো, তুমি ওই চরকের সামনে উলঙ্গ নারীদেরকে দাঁড় করিয়ে দাও, তাহলে ফেরেশতারা চলে যাবে, তখন তুমি সহজেই ইব্রাহিমকে ওই আগুনে নিক্ষেপ করতে পারবে। যেই পরামর্শ সেই কাজ। তখন নমরুদ ও উলঙ্গ কিছু নারীদেরকে, নগ্ন কিছু নারীদেরকে সেখানে দাঁড় করিয়ে দিল এবং ফেরেশতারা চলে গেল আর ইব্রাহিম আলাইহিস সালামকে খুব সহজে আগুনে নিক্ষেপ করল। আমরা মূল কথায় আসি। সেদিন যারা, যে নারীরা নিজেরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থেকে ফেরেশতাদেরকে দৌড়ে দিয়েছিল, সেই নারীদেরকে রাষ্ট্রীয় মর্যাদা হিসাবে কপালে টিপ দেওয়া হয়েছিল। আবার অনেকে বলেন যৌনকর্মীদের, আমরা যখন কুমিল্লা শহরের কান্দির পাড়ে দেখি যারা যৌনকর্মী তারা কপালে টিপ পরে থাকেন, এটা তাদের বিশেষ একটা চিহ্ন। প্রিয় দেশবাসী, আমরা স্রোতের সাথে সাথে নিজেকে গা না বাসিয়ে আসুন আমরা জেনে নেই এই যে ইতিহাস। একজন হিন্দু যখন কপালে টিপ পরে, আমাদের কোনো আপত্তি নাই, কারণ এই কপালে টিপ পরা তাদের ধর্মীয় দৃষ্টিতে এটার কোনো মর্যাদা থাকতে পারে। আই স্যালুট, আমি তাদেরকে স্যালুট জানাই যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা টিপ পরবে, এটাই স্বাভাবিক, এটা তাদের মর্যাদা দিক থেকে, তাদের ধর্মকে আমি সম্মান জানিয়ে বলছি, তাদের ধর্ম অনুসারে ঠিক আছে। কিন্তু আপনি মুসলিম নারী, আপনি মুসলিম নারী হিসাবে আপনি টিপ পরবেন কিসের ভিত্তিতে? আপনি বলবেন এটা বাঙালি সংস্কৃতি, কিভাবে বাঙালি সংস্কৃতি হয়? যদি বাংলাদেশের সংস্কৃতি হয়, শুধু কেন টিপ পরার ক্ষেত্রে বাঙালি সংস্কৃতি খুঁজবেন আপনি? বাঙালি সংস্কৃতি, বাঙালি নারীদের সংস্কৃতি কি জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে আপনি যে ঘোরাফেরা করেন, এটা কি বাঙালি সংস্কৃতিতে পড়ে? আপনি যে বাঙালি খাবার না খেয়ে চাইনিজ খাবার খান, চাইনিজ হোটেলে যান, সেটা বাঙালি সংস্কৃতিতে পড়ে? শুধুমাত্র ইসলাম যেটাকে সাপোর্ট করে না, সেক্ষেত্রে আপনি বাঙালি সংস্কৃতি খোঁজেন?